আপনারা জানেন অগাস্ট মাসের 4 তারিখে এই যে শোকের মাসে 4 তারিখে একটা রিপোর্ট হয়েছে ডেইলি স্টারে যে এস আলম গ্রুপের যে সাইফুল আলম এবং তার ওয়াইফ ফারজানা তারা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে $1 বিলিয়ন মানে কত টাকা হয় এটা আসলে অনেক আমার প্রায় আধা ঘন্টা লাগছে এটা বুঝতে যে বাংলাদেশি টাকায় কত টাকা এটা কত 10,000 কোটি টাকা মানে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের প্রচলিত সকল আইন অমান্য করে কোন ধরনের পারমিশন না নিয়ে এই টাকাটা ওনারা সিঙ্গাপুরে নিছেন নিছেন আর একটা ব্রাজিলিয়া কি আইল্যান্ড আছে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন 3 কন্টিনেন্টে নিয়ে গেছেন এই রিপোর্টটা পড়ার পর আজকে আমরা আদালত মাননীয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং খিজিরা মাননীয় বিচারপতি খিজিরা সাহেবের কোর্টের নজরে নিয়ে আসি আমরা আমি যেটা বলার চেষ্টা করছি যে মাই লর্ড আগে ব্রিটিশরা এই দেশে শাসন করতো আর আমাদের টাকা পয়সা নিয়ে যেত তো ব্রিটিশদেরকে তো আমরা বিদায় দিছি কিন্তু এখন এমন সুবিধা হয়েছে যে এখন আর বিদেশ আমরাই না বিদেশিদের কাছে টাকা এখান থেকে নিয়ে দিয়ে আসি এই অবস্থা হয়েছে যে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে এই ব্যাপারে বিরাট কষ্ট পাইতেন আমি আদালতের নজরে আনার পর আদালত এই হিয়ারিং শেষে দুদকের আইনজীবীকে শুনলেন রাষ্ট্রের আইনজীবীকে শুনলেন শোনার পর আমাকে শোনার পর তারা সহমত একটি রুল ইস্যু করছেন যে যারা এই যে রেসপন্ডেন্ট মানে হচ্ছে কি আপনার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংক দুদক তারা এই যে রেসপন্ডেন্ট যারা তাদের এই যে ব্যর্থতা এই যে এই মানি লন্ডারিং বা ঠেকাইতে যে ব্যর্থতা এটা কেন মানে ইলিগাল হবে না আর একটা ইন্টারিম অর্ডার দিয়েছেন ইন্টারিম অর্ডারটা হচ্ছে কি যে 2 মাসের মধ্যে বাংলাদেশের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা এবং এই বাংলাদেশ ব্যাংক তারা রিপোর্ট দিবেন যে এই টাকাটা কিভাবে গেল তারা এফিডেভিট আকারে রিপোর্ট দিবেন এবং যে রিপোর্টটা হয়েছে ডেইলি স্টারে ডেইলি স্টার যেন এই এডিটরকে বলা হয়েছে যে তারাও যেন একটা এফিডেভিট আকারে এই রিপোর্টটা করার পিছনে তাদের যে যে কাগজপত্র আছে সবগুলা যেন হাইকোর্টে জমা দেন এই হচ্ছে কি আজকের ব্যাপারে আজকের এই সিদ্ধান্ত আপনাদেরকে একটা ইনফরমেশন দেই মিডিয়াতে কোর্ট বলছেন মানে আমাদের লার্নেড দিয়ে যে বলার চেষ্টা করছেন যে ওনাদের অনেক বড় প্রতিষ্ঠান অনেক কর্মচারী কাজ করে তাই এখানে একটু বুঝে এটা রুল ইস্যু করার বিষয়ে কোর্ট তখন বলছেন যে তাদের যদি তারা যদি বৈধভাবে টাকা নিয়ে থাকে তাহলে তারা এসে বলবে এটা তো জাতির সামনে তদন্ত হওয়া ইনকোয়ারি হওয়া এটা একটা মানে এটা একটা ইস্যু যেটা ইনকোয়ারি হওয়া জরুরি এবং কোর্ট কিন্তু এই পত্রিকাটা হাতে নিয়ে বলছেন যে এই কোর্টে যারা আছেন সবাই উদ্গ্রীব এবং সংক্ষুব্ধ এই বিষয়ে যে এত টাকা দেশ থেকে চলে যাবে শুনেন এই টাকা যদি কোনোভাবে আটকাইতে না পারেন আমি কোর্টেও বলছি যে এই রাষ্ট্র আপনি বাঁচাইতে পারবেন না আপনি বাংলাদেশের টাকা সব বিদেশে চলে যাবে আর রাষ্ট্রের যে ফরমেটের কথাই বলেন সোনার বাংলা কোনোদিন হওয়া সম্ভব না আপনারা আরেকটা জিনিস আশ্চর্য হবেন এই এস আলম আপনারা জানেন ডিউরিং করোনার সময়ে এই এস আলমের দুই ভাই এই যে সাইফুল আলমের বড় দুই ভাই তাদের দুইজনেরই করোনা হয়েছিল এবং তারা আইসিইউ তে ছিলেন মানে এই অবস্থায় চলে গেছিলেন কিন্তু চট্টগ্রামের যে হসপিটালে তারা ছিলেন এই হসপিটালে একটা আইসিইউ ছিল আর দুই ভাই ভাগাভাগি করে এই আইসিইউ ভাগ করতে হয়েছে ভাগাভাগি করতে গিয়ে এক ভাই মারা গেলেন দেখেন করোনা এবং মৃত্যু কাউরে এদেরকে পরিবর্তন করতে পারে নাই আমি তো ভাবছিলাম যে এই মৃত্যুর পরে তারা বাংলাদেশে হাসপাতালে একেবারে মানে অনেকগুলো হাসপাতাল দিবেন যেগুলোতে আইসিইউ আছে তারা তো বাংলাদেশটারে সিঙ্গাপুর বানানোর কথা এত বড় ব্যবসায়ী বাংলাদেশটারে সিঙ্গাপুর বানানোর কথা অথচ ওনারা বাংলাদেশটারে খালি করে দিয়ে একেবারে বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে সবকিছু খালি করে দিয়ে এখন সিঙ্গাপুরে তারা কি বানাইতে চান একমাত্র আল্লাহই জানেন ভার্জিন আইল্যান্ড কথা বলা আছে সাইপ্রাসের কথা বলা আছে এখন আমরা যদি জানি আমি আদালতকে বললাম বাংলাদেশে অফশোর ব্যাংকিং এর কোন অনুমোদন আছে কিনা আমি জানি না তবে আমার জানা মতে নেই কাজে অফশোর ব্যাংকিং বাংলাদেশে হয় কিনা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছেন আর বাংলাদেশ ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা উনি নাম প্রকাশ করতে পারলেন না ওনার অসুবিধাটা কোথায় উনি বলতে পারলেন যে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন ছাড়াই টাকা নিচ্ছে এস আলম গ্রুপ কিন্তু আপনি নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানাচ্ছেন কেন আপনার ভয় কিসের কাজে এই জিনিসগুলি খতিয়ে দেখার জন্য হাইকোর্ট ডিভিশন সুমতি রুল ইস্যু করেছিল এবং
আর এক পক্ষ থেকে বলা হয়েছে তারা অ্যাপ্লিকেশন নিয়ে আসুক। আদালত বলেছে এটি এমন একটি বিষয়, এই এই বিষয়ের জন্য এক মিনিট অপেক্ষা করার আমাদের ধৈর্য নাই, কারণ বিষয়টি এখনই খতিয়ে দেখা উচিত। কাজে বিষয়টি গুরুত্ব বিবেচনা করে আদালত স্বতঃপ্রণীত রুল ইস্যু করেছেন এবং দুর্নীতি দমন কমিশন আদালতের নির্দেশনা দিয়ে কাজ করে যাবে।